Hello students, how are you? I think you are well at your home. Moromor satra satri hokol, nischoy tumaloke ghorote bhale asa, bhaldore porahona kori asa. Aji moi tumalokor karone prose section or pora broad question, essay type question, 5 number kene koi poa jay hei bikhay alochona korim. Gotike tumaloke ajir video to skip nokori somporno koi saba. Ete ami aho mul bikhay bostu loi. আজি আমি তোমালোকৰ লগত লৈ আহিছো দ্য লাষ্ট লেচন পাৰ্টিৰ কোৱেশ্যন পেপাৰ সলুচন অফ এইচ এছ ফাইনেল এক্সামিনেশ্যন। এই আলোচনাত আজি মই তোমালোকক এছে টাইপ কোৱেশ্যন পঢ়াবলৈ যত্ন কৰিম। ইয়াত দুটা কোৱেশ্যন আৰু সেই দুটা কোৱেশ্যনৰ আনচাৰ আলোচনা কৰা হ'ব। বলা এতিয়া আমি কোৱেশ্যন দুটালৈ যাওঁ। Draw a character sketch of M. Hamel as it is shown in the last lesson 2016. কি কৈছে? Draw a character sketch of M. Hamel as it is shown in the last lesson. Last lessonত দেখুৱা M. Hamelৰ চৰিত্ৰৰ বিষয়ে, characterৰ বিষয়ে দেখুৱাব দিয়া হৈছে। ওকে, গতিকে ইয়াতে আমি এম হেমেলৰ চৰিত্ৰৰ বিষয়ে আলোচনা কৰিম। কি আছে আনচাৰ? মনচিয়ৰ হেমেল। তোমালোকে এটা কথা মনত ৰাখিবা, এম হেমেলৰ হোৱাট ইজ দ্য ফুল নেম অফ এম হেমেল। এম হেমেলৰ ফুল নামটো কি আছিল? মনচিয়ৰ হেমেল। মনচিয়ৰ হেমেল ৱাজ এ ডেভোটেড ফ্ৰেঞ্চ টিচাৰ্ছ। কি? মনচিয়ৰ হেমেল বা এম হেমেল ফ্ৰান্সৰ এজন ডেভোটেড শিক্ষক আছিল। টিচিং ইন এ স্কুল এট এলছেক ফৰ 40 ইয়াৰ্ছ হি বিকাম এ ফৰ ইটছ পিপল। এলছেকত স্কুল এখনত 40 বছৰ শিক্ষকতা কৰিছিল, কৰি তেওঁ কি হৈ পৰিছিল? ইয়াৰ জনসাধাৰণৰ মাজত মাজৰ এজন হৈ পৰিছিল বা মাজৰ এটা অংশ হৈ পৰিছিল। হি ৱাজ এ এ ষ্ট্ৰিক্ট ডিচিপ্লিনেৰিয়ান এণ্ড এন অনেষ্ট টিচাৰ। তেওঁ এজন কি কঠোৰ শৃংখলাবদ্ধকাৰী আৰু এজন সৎ শিক্ষক আছিল। হি ৱাজ ক্ৰাংকি, হি ৱাজ এ ট্ৰান্সফৰ্মড পাৰ্চন জাষ্ট আফটাৰ দ্য অৰ্ডাৰ কেম ফ্ৰম বাৰ্লিন দেট ফ্ৰান্স উড নট। কি যদিও তেওঁ কি ক্ৰাংকি আছিল, তেওঁ কি কৰিছিল? ট্ৰান্সফৰ্ড পাৰ্চন এনেকুৱা আছিল যে তেওঁ কি কৰি হৈছিল, বাৰ্লিনৰ পৰা অহা অৰ্ডাৰ would not be taught any longer in the schools of Elsek and Lawrence. তো বার্লিনৰ পৰা এটা অৰ্ডাৰ আহিছিল। কি অৰ্ডাৰ আহিছিল? যে এলছেক আৰু লৰেনৰ স্কুলসমূহত আৰু কি ফ্ৰেন্স ভাষাটো শিকানো হ'ব। হি ৱাজ নাও এ জেণ্টেল এণ্ড গ্ৰেভ। তেওঁ কি হৈ পৰিছিল? এজন ভদ্ৰ মানুহৰ নিচিনা বা নম্ৰ হৈ পৰিছিল আৰু সাহসী গ্ৰেভ হৈ পৰিছিল। He did not blame his students and their friends alone for poor learning. Hey, Ansalor Manu, Aru, hey, Satra Satra Aru Hihotor, friend, Mahadev Takok, Teo, blame the Vodok Diana Silje, poor learning money, Mane, Alop, Mane, he kept Turbul Horgane, but he kept with Agro, Nasagore, Teo, Hey, Ansalor, Satra Satri Hokol, Aru Hihotok, সিহঁতৰ পেৰেণ্টকে মাথোন দোষ দিয়া নাছিল। হি অলছ' হেল্ড হিমছেল্ফ ৰেছপনচিবল ফৰ দ্য ছেম। তেওঁ নিজে নিজকে সেই কামৰ কাৰণে কি ৰেছপনচিবল, দায়িত্ব ৰেছপনচিবল বা দায়িত্বশীল কৰি তুলিছিল। কাৰণ কি? কিয়? হি ৱাজ ভেৰি পাৰ্টি পেট্ৰিয়টিক এজ হি এপিল টু হিজ কাণ্ট্ৰি মেন টু হোল্ড ফাষ্ট to their mother tongue to be free from the Prussian. তেওঁ কি আছিল? বৰ
দেশপ্রেমিক আছিল, দেশপ্রেমিক আছিল আর এই কান্ট্রিম্যানক সিহতর দেশের মানুষক কি আপিল করেছিল, আহ্বান জানাইছিল যে যে কি মাদার টন্টর প্রথম কাম হব সিহতর মাতৃভাষাটো পুরুষায়নেরপরা উদ্ধার করা, স্বাধীনতা লওয়া। বুঝি পাইছেনে? হি ওয়াজ ইমোশনালি অ্যাটাচড টু দ্য স্কুল অ্যান্ড অল স্টুডেন্টস। কি করেছিল সেইদিনে ইমোশন আবেগিক হয়ে পড়েছিল আর সকল স্কুল টু দ্য স্কুল স্কুল আর সকল ছাত্র ছাত্রীর আগত কি স্কুল আর ছাত্রছাত্রীল আবেগিক হয়ে পড়েছিল। কেউ আবেগিক হয়ে পড়েছিল যে আর সেইখান স্কুলত 40 বছর চাকরি করার পিছত আর সেই স্কুলত থাকিব নয়, কেন সেই এলসেকর আর লরেন্স যেহেতু পুরুষিয়ানে দখল করেছে, গতি পুরুষিয়ান আছিল জার্মানের একটা পার্ট, গতি সেই স্কুলবিলাকত অহা ক্লাসেরপরা কি জার্মানি কি করে জার্মানি ভাষাত কি হব ক্লাস আরম্ভ করা হব। গতি এই এলসেকর মানুষক কি করেছিল আহ্বান জানাইছিল যে নিজের মাতৃভাষা উদ্ধারের কারণে চেষ্টা করব লাগে। হি ওয়াজ রিয়েলি সরি ফর নট মেকিং সিন্স এফোর্টস টু টিচ ফ্রেঞ্চ টু হিজ কান্ট্রিমেন। দেশের মানুষের প্রতি সরি বলে কৈছিল, কিয় যে আর সিহতক ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজত আর ক্লাস করব নয় বা ফ্রেঞ্চ ফ্রান্স ভাষাটা শিকাব নয়, সেই কারণে সরি বলে অনুভব করি। এট দ্য এন্ড হি ওয়াজ সো ইমোশনাল দ্যাট হি কুড নট স্পিক। অবশেষত এনেকুৱা ইমোশনাল হয়ে পড়েছিল যে আর মুখেরে কথা বতরা কব পরা নাছিল, মুখেরে কোনো মাত দিব পরা নাছিল। গতি এই কোশ্চিনের জড়িয়ে এম হেমেলর চরিত্র এজন কি আছিল দায়িত্বশীল ব্যক্তি আছিল, 40 বছর সেইখান স্কুলত কাম করেছিল, নিজের মাতৃভাষার প্রতি দায়িত্ব আছিল আর সেইকারণে ফ্রেঞ্চর সেই এলসেকর মানুষখিন আহ্বান জানাইছিল যাতে মাতৃভাষাটো মাদার টন্ত্র উদ্ধার করব পারে পুরুষনেরপরা। গতি এজন কাইন্ড হার্টেড অনেস্ট পার্সন আছিল। কি আসলে ফ্রেঞ্চর বিষয়ে কৌতে কৌতে অবশেষত ইমোশনাল হয়ে গিয়ে কান্দি পেলাইছিল আর লাস্টত আর কোনো ধরনের কথা কব পরা নাছিল। গতি তোমালকে গম পালা নহয়, ইয়াতে তোমালকে এম হেমেলর চরিত্র বিষয়ে দিলে তোমালকে কিন্তু বনায়ও দিব পারিবে। গতি তোমালকে যদি অসমিয়াত অল্প বুঝি লব পারা তেতিয়াহলে ইয়ার বিষয়ে তোমালকে লিখিব পারিবে। গতি তোমালকে এই অসমিয়া দি বস্তুখিনি বুঝি লৈ নিজের ভাষাত অল্প লিখিলে ইংরাজিত অল্প লিখিলে কিন্তু ইয়ারপরা 5 নম্বরটো পোৱাৰ পৰা সম্ভাবনা থাকে। ওকে, এতিয়া আমি আহো 4 নম্বর কোশ্চিন লৈ। 4 নম্বর কোশ্চিনটো কি আছিল, গিভ এ ডিটেইলড একাউন্ট অফ দি সিন ইন দ্য ক্লাসরুম অন দ্য ডে অফ দ্য লাস্ট লেসন 2015 সনত। গিভ এ ডিটেইলড একাউন্ট অফ দি সিন অফ দি ক্লাসরুম অন দ্য ডে অফ দি লাস্ট লেসন, লাস্ট লেসনের দিনে ক্লাসরুমের সিনারিটো কেনেকুৱা আছিল সেই বিষয়ে এটা ডিটেইল আলোচনা করিব দিছে। আনসার, দ্য সিন ইন দ্য ক্লাসরুম অন দ্য ডে অফ দি লাস্ট লেসন ওয়াজ সলোমন সেরিয়াস অ্যান্ড কোয়াইট আনইউজুয়াল। সেই লাস্ট লেসনের দিনে ক্লাসরুমের দৃশ্যটো কি আছিল যে সলোমন হাজু করি হওয়া হয়েছিল, সিরিয়াস, খুব সিরিয়াস হয়ে আছিল আর কোয়াইট আনইউজুয়াল মানে একেবারে সম্পূর্ণরূপে আনইউজুয়াল মানে অপরিচিত, মানে আগের নিচিনা জেনারেলি যেনেকা ক্লাসরুমটা হয় সেনেকা নাছিল। দেয়ার ওয়াজ নো নয়েজ অ্যাজ ইউজুয়াল, যেনেকৈ সচরাচর ক্লাসরুমত কি অল্প গন্ডগোল হয়ে থাকে, নয়েজ হয়ে থাকে, হৈ হাল্লা হয়ে থাকে, কিন্তু সেইদিনে কোনো ধরনের হৈ হাল্লা হওয়া নাছিল। এভরিথিং ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ সানডে মর্নিং, প্রত্যেকখিনি যে সানডে মর্নিংত কি হয় জানানে, তোমালকর সানডে তো স্কুলটা বন্ধ থাকে, যেতে স্কুল বন্ধ থাকিব তেতিয়া তো স্কুলত কোনো নাহে, শান্ত হয়ে থাকে, কোনো নাহে, এভিন কি স্যার বাইদেউ হতেও নাহে, সেইকারণে ঠিক সানডে মর্নিংয়ের নিচিনা সেইদিনের স্কুলের অবস্থা আছিল।
M. Hamel, the French teacher, was walking with his iron ruler under his arm, putting on his special dresses. Teor bahur tolot, teor iron lohar hei ruler to maridal loi, teo kikuriasil walking, koskariasil. Hene? Teo, teor ki, aru teo ki bindisil, teo teo special, man behek donor. Haspar teo jete bikhek don haspar pindisil hebila bikhek haspar pindi teo khoskarisil janane tumaloge je bikhek haspar teo kon dine pindisil hadante teo bikhek haspar jor je dine schoolot kono function ba annual day hebila kor dine he teo exam hole teo bikhek haspar pindisil kintu hi dina am hemele kintu he bikhek haspar jor pindi khoskarisil. He did not punish little France though he was late in the class. Teo little France ki hasti diyan asile je generally teo pura kothor asile strict asil je satro sati deri koi humale school teo hasti disil kintu hi dine teo little France kono dhoronor late hoar karone hasti diyan asil bujhibesa. M. Hamel announced that was the last French lesson because an order had come from Berlin to teach only German in the schools of Elsack and Lawrence. M. Hamel tar pisot gokhona korisil je heitoy asil French's last lesson, French bhakar last lesson. Because je Berlin or pora eta order aise, ki order aise je Elsack aru লরেনর স্কুল সমূহত মাথন জার্মান ভাষাতে শিকা হব, কিয় শিকা হব, যেহেতু এলসাক আর লরেন কি প্রুশিয়ানে দখল করেছে, ফ্রান্সর দখলের পর গুছি গেছে, গতি ফ্রেঞ্চ ভাষাত আর তাতে কোনো ধরনের শিক্ষা দেওয়া না হব, তাতে মাথন জার্মান ভাষাতে শিক্ষা দেওয়া হব। দ্য ওল্ড ভিলেজার্স কেম টু রেসপেক্ট দেয়ার master for his 40 years of faithful service. Hey, gaur pura manubore am hemelo khonman dar karne hi hotor hikok khonman dar karne ki school aisil kyo aisil je teo hei khon school 40 bosor mane faithful bishwashi bhabe hawa akbar aisil hei karone gaur pura manujore teo respect janaboloi teo khonman janaboloi kintu school loi ahisil. That day he explained everything with a great passion. He didn't have hokolo bostu great passion khub passion monojogore agrohore he khini bostu teo he dina gotei khini subject e teo byakha korisil. Everybody paid rapt attention to him. Prottek e ki আগ্রহের বা গভীর মনোযোগের মনোযোগ দিছে তেওঁলে, কিয় ন কিহত মনোযোগ নিদিব, কিয় ন যে সিহঁতৰ কাৰণে আজি আছিল কি ফ্ৰান্স লেংগুৱেজত লাষ্ট ক্লাছ। অল্ড হাউচাৰ ৱাজ ক্ৰাইং ইন ইমোশ্যন, এই বুঢ়া হাউচাৰ নামৰ মানুহজনে কি কৰিছিল, তেওঁ আৱেগিক হৈ কান্দি উঠিছিল। ফাইনেলি এম হেমেল ষ্টুড আপ ইন হিজ চেয়াৰ টু স্পীক সামথিং বাট হি কুড নট গো অন। অবশেষত এম হেমেলে তেওঁৰ চেয়াৰৰ পৰা উঠিছিল আৰু কিছু বিষয়ে ক'বলৈ চেষ্টা কৰিছিল, কিন্তু তেওঁ এইটো সম্পূৰ্ণ কৰিব পৰা নাছিল, কিয়নো তেওঁ আৱেগিক হৈছিল, আৱেগিক হ'বই, কিয়নো যে তেওঁ সেইখন স্কুলত যোৱা 40টা বছৰ শিক্ষকতা কৰিছে, গতিকে আজি হঠাৎ কি পুৰিশানৰ অৰ্ডাৰ অহাৰ লগে লগে তেওঁ সেইখন স্কুল এৰি যাব লগা হ'ল, সেইকাৰণে তেওঁ আৰু আৱেগিক হৈ আৰু তেওঁ কিবা ক'বলৈ চেষ্টা কৰিছিল, কিন্তু ক'ব পৰা নাছিল। হি ৰোড অন দ্য ব্লেকবোৰ্ড এজ লাৰ্জ এজ হি কুড বিবলা ফ্ৰান্স এণ্ড দ্য ক্লাছ ৱাজ ডিছমিছড। তেওঁ যিমান ডাঙৰকৈ লিখিব পাৰে সিমানেই ডাঙৰকৈ ব্লেকবোৰ্ডত লিখিছিল কি বিবলা ফ্ৰান্স, মানে বিদায় ফ্ৰান্স, বিদায় বিবলা ফ্ৰান্স, ফ্ৰান্স ভাষাত লিখিছিল বিবলা ফ্ৰান্স, আৰু তেওঁ ক্লাছটো
হেক করে দিছিল। গতিকে এই কোশ্চেনৰ আনসারটা তোমালকে পালাকি যে হে ক্লাসরুমত আমি যেনেকৈ জেনারেলি হৈ হাল্লা হৈ থাকে, ডেস্ক বেঞ্চৰ শব্দ হৈ থাকে, তাৰপিছত এম হেমেলে তেওঁৰ ৰুলাৰ আইৰন ৰুলাৰ লৈ ঘূৰি ঘূৰি থাকে, কিন্তু সিদিনা কোনো ধৰণৰ কি হোৱা নাছিল, শব্দ হোৱা নাছিল, গোটেইখিনি শান্ত হৈ আছিল। কাৰণ কি যে আৰু গাঁৱৰ মানুহখিনি, বুঢ়া মানুহখিনি তেওঁ সন্মান জনাৰ কাৰণে ক্লাছৰুমত বহিছিল। যদিও লিটিল ফ্ৰান্সে সিদিনা দেৰিকৈ স্কুলত সোমাইছিল, বেলেগ দিনৰ নিচিনা তেওঁ কিন্তু লিটিল ফ্ৰান্সক কোনো ধৰণৰ শাস্তি দিয়া নাছিল আৰু তেওঁক ধুনীয়াকৈ কৈ তেওঁক বুজাইছিল। তাৰপিছত তেওঁ ফ্ৰেন্স ভাষাৰ বিষয়ে বৰ্ণনা কৰিছিল। সেইদিনা তেওঁ গোটেইখিনি ক্লাছৰ গোটেইখিনি বিষয়ে তেওঁ তাতে কি বুজাই দিবলৈ চেষ্টা কৰিছিল। অৱশেষত তেওঁ কি কৰিছিল, এই ক্লাছৰুমখনত তেওঁ কিবা ক'বলৈ চেয়াৰৰ পৰা উঠিছিল আৰু তেওঁ ক'ব পৰা নাছিল, আৰু শেষত তেওঁ ব্লেক বোৰ্ডত যিমান ডাঙৰকৈ সম্ভৱ তেওঁ লিখি দিছিল কি ভিভ লা ফ্ৰান্স, আৰু তাৰপিছত ক্লাছটো সমাপ্ত হৈছিল। অ'কে, বুজি পাইছেনে? তোমালোকে এই দুটা কোশ্চিন আৰু 9 নম্বৰ ভিডিঅ'ত আৰু দুটা কোশ্চিন দিছোঁ, এই 4টা কোশ্চিন যদি পঢ়া, আশা কৰোঁ তোমালোকৰ প্ৰি ফাইনেল এক্সামিনেশ্যন আৰু এই এইচ এছ ফাইনেল এক্সামিনেশ্যনত এই চেপ্টাৰৰ পৰা যদি কোশ্চিন আহে, এই 4টাৰ পৰা এটা কমন পৰিব বুলি আশা কৰিলোঁ। হাউদৌ শেষত তোমালোকে ঘৰত সুস্থ থাকা, ভালদৰে পঢ়া শুনা কৰা, পৰীক্ষাটো ভালদৰে দিবলৈ যত্ন কৰা। অ'কে, থেংক ইউ ফৰ ৱাচিং মাই ভিডিঅ'।